প্রিয় বন্ধুগণ, আপনারা কে পাইছেন? আমি মূষা, এমন জায়গায় বইছি সেরকম মূষা লাগে। দুঃখের কথা কি আর কব ভাই, শুনলাম বাংলাদেশের খেলোয়াড়গো নাকি বিএমডাব্লিউ গাড়ি দিবি নগদ কোম্পানি। আরে নগদের টিয়ারে এত টিয়া কোন দেয় রে ভাই, খালি বিএমডাব্লিউ কার, বিএমডাব্লিউ কার। আমার মনে হয় বাংলাদেশের খেলোয়াড়রা বিএমডাব্লিউর কারে চিন্তা ভাবনা হরে খালি আউট, খালি আউট, খালি আউট। ব্যাটে নামলেই মনে হয় যে খালি ছয় আর ছয় আর ছয়, কিন্তু খালি আউট। আসলে নগদ কোম্পানি জানে যে জীবনে ওই বাংলাদেশ বিশ্বকাপ লিড ভাবিল আর বিএমডাব্লিউ গাড়ি গাড়িও লিড ভাবিল, খালি কবির পারে। আমি যদি আমি আনকো ওই যদি বাংলাদেশ এবার বিশ্বকাপ লিড পারে শখ বলে আমি এক কেজিরে শোনা দেবো, এক কেজি শোনা, বোঝেন কত শোনা এক কেজি? কোনো ওজন আছে? সাকিবিক বেশি দেবো, সাকিব বেশি দেবো না, কারণ সাকিব হচ্ছে মনে করেন যে কয়াল লাগে না, সাকিব মনে করেন যে ক্যাপ্টেন, ওর কারণে কত লোক বাদ গেছে না। আমি সাকিবিক এক কেজি শোনা বসি বেশি দেবো যদি বিশ্বকাপ লিড পারে। উনি তো টেহা পাবি, বিএমডাব্লিউ গাড়ি পাবি, এক কেজি শোনা পাবি, বিষয়টা কিরম ফাইন ঠেকতেছে না তো। যাই হোক, কালকে মনে হয় ইন্ডিয়ার সাথে খেলা বাংলাদেশের। আপনাকে কি মনে হয় বাংলাদেশ কি পারবে নি? কাল যদি বাংলাদেশ পারে তাহলে মনে করেন যে তিন চার কেজি ই নাদবো, খিচুড়ি নাদবো, খিচুড়ি না দিয়ে একবার শুক্রবার দিন মসজিদে কুবা দেবো। আমি জানি বাংলাদেশ পারবে না, খিচুড়ি আমার লজ্জাবে না, বোঝেন নাই। আমি খিচুড়ি এই জন্য দিবের চাইছি, আমি গরিব মানুষ ভাই, টিয়া পয়সা কোনে পাবো, এই জন্য মনে হয় যে কইছি যে আমি এক কেজি শোনা মোনা দেবো না ভাই, সমস্যা নাই। তো যাই হোক, চাই বাংলাদেশ ভালো খেলুক। মনে হয় যে বাংলাদেশের খেলামেলা মনে হয় যে বাদ দিয়ে দিই দেহামিয়া, কিন্তু কিছু হওয়ার নাই, এর মধ্যেও আবেগ টাবেগ জড়া আছে তো। তো যাই হোক, বাংলাদেশের প্রতি শুভকামনা, বাংলাদেশ ভালো খেলুক, বিশ্বকাপ আনুক। আবার বাংলাদেশের বিরুদ্ধে ভাই ভিডিও করতেছি, আবার তো বাংলাদেশের লোক রাজাকার খুব না নে। তো যাই হোক, জয় হোক বাংলাদেশ, জয় হোক শেখ হাসিনা, ভোট দেয়।